পোশাক খুলে প্রতিবাদ করায় বাড়ি ছাড়ার নোটিশ অভিনেত্রী স্ত্রীকে দিলেন। কাস্টিং কাউচের প্রতিবাদ করছিলেন অভিনব ভঙ্গিতে। যে শরীর নিয়ে এত টানাটানি, এত লালসা, তাই অনাবৃত করে তুলে ধরেছিলেন সমাজের সামনে। আসলে তা ছিল মেকি সভ্যতার মুখে থাপ্পড়। গোটা দেশে রীতিমতো সরগোল পড়েছিল অভিনেত্রী সি রেড্ডির টপলেস প্রতিবাদে। সে থাপ্পড় যে জোর লেগেছে সে থাপ্পড় যে জোরে লেগেছে তা ঘটনা পরম্পরায় স্পষ্ট। তবে অভিনেত্রীকে প্রতিবাদের মাসুল দিতে হচ্ছে ব্যক্তিগত জীবনে। পোশাক খুলে প্রতিবাদের জোরে ঘর থেকে বের করে দেওয়া হলো তাকে। হায়দ্রাবাদের অভিজাত জুবিলি হিলস এলাকায় তেলুগু ফিল্ম চেম্বার অফ কমার্স গত শনিবার সেই অফিসের সামনে টপলেস হয়ে বসে পড়েন অভিনেত্রী। অভিযোগ জানান, উঠতি অভিনেত্রীদের তেলুগু ফিল্মস ইন্ডাস্ট্রিতে শোষণ করা হয়। ভালো চরিত্র খ্যাতি দেওয়ার নাম করে তাদের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয়। এরপর তারা কাজ পান না। এভাবে দীর্ঘদিন নারীরা তেলুগু চলচ্চিত্র জগতে হেনস্থার শিকার হচ্ছেন। এবং এর প্রতিবাদ করতে কাউকে তো এগিয়ে আসতে হতোই। সারা দেশের সংবাদ মাধ্যম তুলে ধরে অভিনেত্রীর প্রতিবাদ। প্রতিবাদে অবস্থা বদলায়নি, তবে আতে ঘা লেগেছে। কেননা ইতিমধ্যেই অভিনেত্রীকে মোশন শিল্পীদের অ্যাসোসিয়েশন থেকে বরখাস্ত করা হয়েছে। এবার বাড়ি ছাড়ার নোটিশও পেলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে সে খবর জানিয়ে অভিনেত্রী শ্রী লিখেছেন, পোশাক খুলে প্রতিবাদ জানানোর পরেই তাকে বাড়ি ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয়। বাড়ির মালিক আবার আইএসএ অফিসার, এটাই জানালেন আমাদেরকে অভিনেত্রী শ্রী।